তো তোমাদের বইতে তোমরা বেগের মধ্যে দুইটা প্রকারভেদ দেখতে পাবে, একটা হচ্ছে সুষম বেগ আর একটা হচ্ছে অসম বেগ। সুষম কথার মানে হচ্ছে যেটা সবসময় সমান সমান, মানে এমন যদি হয় কোনো একটা কিছু দৌড়াচ্ছে একদম একই রকম স্পিডে, মানে দৌড়ানোর সময় এমন হতে পারে কতক্ষণ জোরে দৌড়ালাম আবার একটু আস্তে আবার একটু জোরে, এরকম না, একদম একই রকম স্পিডে যদি দৌড়াই তাহলে ওটাকে বলে সুষম বেগ। আর অসম বেগ বুঝতেই পারছো, অসম সমান না, যেমন জোরে দৌড়াইলাম আবার একটু আস্তে আবার একটু জোরে আবার আস্তে আবার জোরে, এরকম যদি হয় উল্টাপাল্টা তাহলে ওটাকে আমরা বলি অসম বেগ। তো এখন আমরা দেখব যে গ্রাফ থেকে কিভাবে আমরা বেগ নির্ণয় করতে পারি। তো গ্রাফের এইদিকে সময়, এইদিকে হচ্ছে সরণ, তাহলে এই কিসের গ্রাফ এটা? এটা কিন্তু সরণ বনাম সময়ের গ্রাফ বা সময় বনাম সরণের গ্রাফ। তোমাদের বইতে অবশ্য আমি দেখলাম বইতে প্রথমে লেখা আছে যে দূরত্ব সময় গ্রাফ, এই এই লেখচিত্রের নাম লেখা আছে দূরত্ব সময় গ্রাফ, কিন্তু ভিতরে গিয়ে দেখলাম ছবি আঁকা সরণ আর সময়ের গ্রাফ। তুমি ভাবতে পারো একই জিনিস, কিন্তু আমি সেটা কিন্তু অ্যাগ্রি করব না, কারণ একটু আগে তোমাদেরকে দেখিয়েছি আমি দূরত্ব সময় গ্রাফ আর সরণ সময় গ্রাফ কিন্তু এক কথা না। কারণ যেমন সরণ গ্রাফ নিচে নামতে পারবে, দূরত্ব সময় গ্রাফ কিন্তু কখনোই নিচে নামবে না। তবে এক অর্থে ধরা যেতে পারে সেটা যদি এরকম হয় যে একটা বস্তু স্ট্রেইট ওয়েতে শুধু যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে সরল পথে, সেই ক্ষেত্রে সময় সরণ গ্রাফ যে কথা, সময় দূরত্ব গ্রাফও একই কথা হবে। যা হোক আর কি, আমরা তাহলে যদিও নাম এটা লিখেছে বাট আমরা বুঝে নিব এটা এটা আলোচনা করা হচ্ছে সরণ বনাম সময় গ্রাফ। এবং যেহেতু সরণ আর সময় থেকে আমরা বেগ বের করতে পারি এই ফর্মুলা সরণ বাই সময়, তো দেখি গ্রাফ থেকে সেটা কীভাবে করা সম্ভব। মনে করো সময় বনাম সরণের গ্রাফটা এরকম আসছে। আচ্ছা প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি গ্রাফ এরকম এটার মানে কি। মানে খুব সোজা, সময় বাড়ার সাথে সাথে সরণের মানটা আস্তে আস্তে বেড়েছে। এখন গ্রাফটা এরকম না হয়তো এরকম হতে পারত, ওইটাও উপরে উঠেছে এটাও উপরে উঠেছে। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি এই দুইটা গ্রাফের মধ্যে, দুইটাই উপরে উঠেছে, পার্থক্য কী দুইটা গ্রাফের মধ্যে। গ্রাফটা যদি এরকম একদম সরল রেখা হয় তাহলে নিশ্চিতভাবে এটার মিনিং হচ্ছে যে আমরা যে পরিস্থিতি আলোচনা করতেছি এই পরিস্থিতিতে বস্তু সুষম বেগে চলেছে। সুষম বেগে যদি বস্তু চলে তাহলে তার গ্রাফ আসবে এরকম একদম স্ট্রেইট। কেন? দেখো খুব সহজ উদাহরণ, মনে করো একটা বস্তু 5 সেকেন্ড ধরে চলে, আমি সেই তথ্যগুলো এখানে লিখে নিই আগে। টাইম যখন জিরো তখন তার যে সরণ, সরণকে মনে করো আমি ডি দিয়ে প্রকাশ করলাম ডিসপ্লেসমেন্ট, তখন সরণও জিরো। টাইম যখন 1 সেকেন্ড, সরণ মনে করো 5 সেকেন্ড, টাইম যখন 2 তখন 10, 3 যখন তখন 15, 4 যখন তখন 20, যখন সময় 5 তখন মনে করো 25, এভাবে বস্তুটা যাচ্ছে। তার মানে দেখো প্রতি সেকেন্ডে কিন্তু সে 5 মিটার করে করে যাচ্ছে, কারণ দেখো এই যে 1 সেকেন্ডে 5, 2 সেকেন্ডে 10, 3 সেকেন্ডে 15, তার মানে তার বেগ কত এটা কিন্তু আমরা এখনই বের করে ফেলতে পারি যে ভি ইকুয়াল টু সরণ বাই সময়। কোন সরণ বাই কোন সময়? মজার ব্যাপার দেখো যে তথ্য যেভাবে দেওয়া আছে আমি কিন্তু অনেকভাবে সেটা হিসেব করতে পারি। যেমন আমি যদি এখান থেকে হিসেব করি সরণ হচ্ছে 10, আর এই 10 সরণ সেটা ঘটার জন্য সময় লেগেছে 2 সেকেন্ড, তাহলে 10/2 অ্যান্সার হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আরেকজন মনে করলো না আমি এখন হিসাব করবো না, আমি আর একটু পরে হিসাব করবো, সে এই পর্যন্ত ওয়েট করলো যে যতক্ষণ সময়ে সরণ হয়েছে 25, তাহলে ভি ইকুয়াল টু সরণ 25, এবং ওই 25 সরণ হয়েছে কত সেকেন্ডে? 5 সেকেন্ডে, 5 দিয়ে ভাগ করলো এবং দেখো সেও কিন্তু ভ্যালু পেলো 5 মিটার পার সেকেন্ড। আরেকজন বললো আমি এখানে না, আমি এইখানে হিসাব করবো এই জায়গাটায়, তাহলে তার জন্য দেখো হিসাব হবে 15/3, এই যে 15/3 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ যেই হিসাব করুক না কেন দেখো একই রেজাল্ট আসছে, মানে এই সময় যে বেগ এখনও তাই বেগ, এখনও তাই বেগ, এখনও তাই বেগ, তাহলে এই বেগটাকে কী বেগ বলবো আমরা? সুষম বেগ। এখন এটা গ্রাফে দেখাই, গ্রাফে মনে করো এটা হচ্ছে 0 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, আর এই গ্রাফ মনে করো এখন আমরা আঁকি নাই, এখন আঁকবো তথ্য ধরে ধরে। আর এইদিকে হচ্ছে এটা 5 মিটার, এটা 10 মিটার, এটা 15 মিটার, এটা 20 মিটার, এটা 25 মিটার। তাহলে দেখি গ্রাফটা কেমন আসে। সময় যখন 0, ডি এর মান 0, 0 তে 0। সময় যখন 1, তখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5, এই যে 5 যখন সময় 1। সময় যখন 2 সেকেন্ড, তখন সরণ হচ্ছে 10, এই হচ্ছে পয়েন্টটা, এই যে 2 সেকেন্ডের সময় 10 মিটার। 3 সেকেন্ডের সময়
এই যে 15 মিটার, এই যে এই পয়েন্ট, 4 সেকেন্ডের সময় 20 মিটার, এই হচ্ছে পয়েন্ট, এবং 5 সেকেন্ডের সময়ে 25 মিটার, এই হচ্ছে পয়েন্ট। সো আমি যদি দেখো যোগ করে দেই তাহলে দেখো কেমন গ্রাফ, আমার ছবিটা একদম পারফেক্ট হয় না যেহেতু হাতে আঁকতেছি, তোমরা দরকারে স্কেলে আঁকবে, তাহলে দেখো একদম সরল রেখা আসছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে যদি একই হারে বেগ বাড়ে, প্রতি সেকেন্ডে যদি সে একই পরিমাণ করে করে আগায়, তাহলে গ্রাফ আসবে এরকম একটা সরল রেখা। তাহলে এই হচ্ছে সময় বনাম সরণের গ্রাফ, বাট কোন ক্ষেত্রের গ্রাফ, সুষম বেগে যদি বস্তু চলে সেই ক্ষেত্রের গ্রাফ। এখন আমরা দেখি এই গ্রাফ থেকে কিভাবে আমরা বেগ বের করতে পারি। গ্রাফ থেকে খুবই সোজা, কিরকম খেয়াল করো, আমি এগুলো মুছে ফেললাম। এই গ্রাফের উপরে তুমি যে কোনো একটা পয়েন্ট নাও, ইচ্ছা মতো যে কোনো পয়েন্ট, ধরো এই পয়েন্টটাই নিলাম। এখন এই পয়েন্ট থেকে যদি তুমি এখানে লম্ব টানো, টানলে এই যে দৈর্ঘ্যটা এটা আসলে কী নির্দেশ করে দেখো, এই দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য হচ্ছে এই বরাবর কী এঁকেছি আমরা, সরণ, সরণ নির্দেশ করে। কতটুকু সরণ, এই পয়েন্ট মানে হচ্ছে 15 মিটার সরণ। তাহলে 15 মিটার সরণ আমি পেলাম গ্রাফের এই পয়েন্ট থেকে। আর লম্ব আঁকার পর যেখানে ছেদ করলো এই যে দূরত্বটা, এটা কি নির্দেশ করে, এটা নির্দেশ করে সময়, যে কত সময়ে সরণটা 15 মিটার হয়েছে। সময়টা কত দেখো, 0 থেকে 3, মানে 3 সেকেন্ড। তাহলে 15 মিটার এই যে দূরত্বটা, আমি এটা নাম দিয়ে দিই বেটার, এটা নাম দিলাম এ বিন্দু, এটার নাম দিলাম আমি বি বিন্দু। তাহলে 15 মিটার, তার পরিবর্তে আমি এখানে লিখতে পারি এ বি, এই দূরত্বটা, ডিভাইডেড বাই, যদি এটা দিয়ে আমি ভাগ করি এই যে এই টাইমটা, এই টাইমটা কত, টাইমটা হচ্ছে 3 - 0 মানে হচ্ছে 3 সেকেন্ড, 3 সেকেন্ড। আর জ্যামিতিকভাবে যদি বলি এটা ছিল ও পয়েন্ট, ও টু বি, ও টু বি, তাহলে এবি দিয়ে বোঝাচ্ছি আমরা সরণ, আর ও বি দিয়ে বোঝাচ্ছি আমরা এই যে দেখো এই অক্ষে কী আছে, সময়, এটা একটা সময়। তাহলে আমি যদি সরণকে সময় দিয়ে ভাগ করি, আমাদের জানাই আছে কী পাবো, সরণকে সময় দিয়ে ভাগ করেছি, সো এটাই হলো বেগ ভি, এই যে এটা বেগ। এবং দেখো কত আসছে, 15/3, 5 মিটার পার সেকেন্ড, এবং একটু আগেও আমরা হিসেব করে দেখেছিলাম 5 মিটার পার সেকেন্ড আসে। এখন প্রশ্ন হলো এই পয়েন্ট থেকে হিসেব না করে যদি আমি অন্য যে কোনো পয়েন্ট থেকে হিসেব করি তাহলেও হবে কি না, অবশ্যই হবে। তুমি অন্য পয়েন্ট নাও, যেমন এটা নাও, এটা নাও, এটা নিলে এই পয়েন্টের আমি অন্য একটা নাম দিলাম এ প্রাইম, এই পয়েন্টের অন্য একটা নাম দিলাম বি প্রাইম, তখন হিসেব হবে ভি ইকুয়াল টু এই যে লম্ব, এ প্রাইম বি প্রাইম, মানে যেটা দিয়ে বোঝায় সরণ, আর এই হচ্ছে সময়, ওইটুকু সরণ ঘটতে যে সময় লেগেছে সময়টা হচ্ছে ও বি প্রাইম। এবং দেখো এবারের ভ্যালুগুলো, এ প্রাইম বি প্রাইম মানে হচ্ছে 25, আর ও বি প্রাইম এটা হচ্ছে 5, এই যে 0 টু 5, 5, তাহলে 25/5, 5 মিটার পার সেকেন্ড। দেখো এখান থেকে একই রেজাল্ট আসছে। তুমি এই পয়েন্ট, এই পয়েন্ট না, শুধু এই রেখার উপর যে কোনো পয়েন্ট নাও, যে কোনো পয়েন্ট, যে কোনো পয়েন্ট নিয়ে তুমি এই দূরত্বটা মাপবে এবং তাকে আবার ভাগ করে দিবে এই দূরত্বটা দিয়ে, এই যে এইটা যেখানে ছেদ করে সেই দূরত্বটা দিয়ে। তাহলে এই লম্ব দূরত্ব যেটা লম্বা, এটা বোঝায় সরণ, আর এই দিকের দূরত্বটা বোঝায় সময়, কাজে এটাকে এটা দিয়ে ভাগ করলে সবসময় আমরা কী পাবো, বেগ পাবো। তাহলে এখন দেখো পুরো কথাটাকে আমি এখন একসাথে আবার বলি, আমি গ্রাফটা মুছে নেই, মুছে ক্লিয়ারলি আবার বলি, এই হচ্ছিল আমাদের গ্রাফ। তাহলে পুরো কথাটা দাঁড়াচ্ছে এটা যে সময় বনাম সরণের আমরা গ্রাফ আঁকার পর সেই গ্রাফের যে কোনো বিন্দুতে, মানে যে কোনো একটা বিন্দু নিয়ে আমি যদি লম্ব টানি, ধরলাম এই বিন্দুটা এ, এবং লম্ব টানার পর যেখানে ছেদ করলো সেটা হচ্ছে বি, তাহলে বেগ বের করার জন্য টেকনিক হচ্ছে ভ্যালোসিটি বা বেগ ভি ইকুয়াল টু সরণ, এখানে এই এবি মানেই হচ্ছে সরণ, মানে এই ছবিতে এটা হচ্ছে লম্ব, ডিভাইডেড বাই এই যে ভূমিতে, মানে এই দিকে অনুভূমিক দিকে যেটা আছে সেটা বোঝাচ্ছে সময়, সেটা দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ লম্ব টানার পর এই দৈর্ঘ্যটাকে এই দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিব, দিলেই সেটা কী নির্দেশ করবে, বেগ নির্দেশ করবে। আর এই যে লম্বকে ভূমি দিয়ে ভাগ করলাম, এই ধরনের ভাগকে বলে হচ্ছে ট্যান থিটা। তোমরা যারা ইতিমধ্যে ত্রিকোণমিতি পড়েছ তারা ইতিমধ্যে এটা জানো, আর যারা জানো না ইতিমধ্যে কয়েকদিনের মধ্যে জেনে যাবে, এবং এটার উপর আমাদের একটা সিডি আছে, ম্যাথমেটিক্যাল অপারেটর সিডিটার নাম, তোমরা সেই সিডি দেখে নিও দরকার হলে। তাহলে দেখো আমরা যদি এই কোণটাকে বলি থিটা, এই যে এই রেখার সাথে এই রেখার মধ্যবর্তী কোণ থিটা, তাহলে আমরা জানি ট্যান অফ থিটা, সংজ্ঞাটা ছিল ট্যান থিটার, যে লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে ওবি।
তাহলে আমরা কথাটাকে ঘুরিয়েও বলতে পারি যে সময় বনাম সরণের গ্রাফ একে, সেই গ্রাফ থেকে যদি আমরা ট্যান থিটা বের করি তাহলে সেই ট্যান থিটাটাই বেগ নির্দেশ করে। আর এই যে ট্যান থিটা বের করলাম এটার আবার একটা স্পেশাল নাম আছে, এই নামটাকে বলে ঢাল বা নতি। কাকে বলে ঢাল বা নতি? ট্যান থিটাকে, বা ঘুরিয়ে বললে লম্ব বাই ভূমিকে বলে নতি বা ঢাল। তাহলে কথাটাকে তিন নাম্বারভাবে বলি যে সময় বনাম সরণের গ্রাফ একে, সেই গ্রাফ থেকে তুমি ঢাল যদি বের করো, ঢাল বের করা মানে এটা বাই এটা বের করা, করলে কী নির্দেশক কী বের হবে? বেগ বের হয়ে যাবে। ঠিক আছে,